नमस्कार बंधुरा, आज के माखन शिमेर एक रेसिपी अपन संगे शेयर करछी। माखन शिम आपनारा अने देखे आर अने आखेंगे ये एक रेसिपिर जो हमार लागे एक गोटा फुलकपी टुकड़ो कर नहीं डुमो डुमो कर आलू शिमटा ठीक यही रकम टुकड़ो कर नहीं शिमेर दुई पाशे जे शीर थाके सेई शीरटा आमी चेचे फेले दिए और नहीं बेश कयेक टुकड़ो भेटकी माछ। एटा आमिष एकटा तरकारी एवं सुस्वादु। प्रथमेई आमी माखन शिमटाके सेद्ध करे निच्छि कुकारे। कड़ाते खूब भालो सेद्ध हबे ना कारण फुलकपि आलू भाजले तो नरम हो जाबे आर माखन शिमटा एकटा सिटी दिए दिले खूब भालो सेद्ध हये जाए आर एकेबारे तरकारीटा मिशे जाए। एबार कड़ाइते नून आर हलुद दिए आमी फुलकपिटा भेजे निच्छि आर एकदिके रेखे प्रेसार कुकारे शिमटा एकटा सिटी दिए आमी बंद करे दिएछि आर फुलकपिटा एरकम भाजा हये गेले आमी पाशेर गैसे एटाके ट्रांसफार करे दिए एकटा कड़ाई चापिए दिलाम। कड़ाई चापिए दिए चार पाँच टेबिल चामच सर्षेर तेल दिए दिच्छि। रान्नाटा सर्षेर तेलेई भालो हबे, तबे आपनारा चाइले सादा तेलेओ करते पारेन। एइबारे तेलटा भालोभावे गरम हये गेले माछगुलो भेजे नेब। ओर हाँ, बलाई हयनि कड़ाइते किन्तु आमी अल्प एकटु नून दिएछि। যদি নুন তেলেতে নুন দিয়ে ভাজা হয় তাহলে মাছগুলো জড়িয়ে যাবে না আর একটা একটা করে ভাজা হয়ে যাবে। এই সময় তো শীতকাল, ফুলকপি ভেটকি পাওয়া যায়, তবে মাখন শিম আপনারা পাবেন কিনা জানি না, বাজারে তো সব সময় মেলে না। এই দুর্গাপূজার সময় বা এই সময়ও হয়তো পেলেও পেতে পারেন, তবে এরপর কিন্তু আর পাওয়া যাবে না। এমনি দেশি যে শিমগুলো সেইগুলোই পাওয়া যায় বেশি, সব সময় সারা বছরই পাওয়া যায় কিন্তু মাখন শিম কিন্তু সারা বছর পাওয়া যায় না। ভেটকি মাছ আমার ভাজা হয়ে গেল কড়াইতে নুন দেওয়ার জন্য, খুব সুন্দরভাবে ভেটকি মাছগুলো আমার ভাজা হয়ে গেল, একটুও কিন্তু লাগলো না। যারা নতুন রান্না শিখছেন বা নতুন রাঁধুনি যারা, মাছ ভাজার সময় যাদের প্রবলেম হয় তারা এইভাবে কিন্তু কড়াইতে তেল দিয়ে তাতে নুন গরম করে দিয়ে দিতে পারেন। মাছ ভেজে যে তেলটা ছিল তাতে আলুটা ভেজে তুলে নেওয়া হয়ে গেল। এইবারে কড়াইতে ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর জিরে আর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা এবারে লালচে করে ভেজে নিতে হবে। একটা পাত্রে আমি অন্য গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি। রান্নার সময় গরম জল ব্যবহার করলে বেশি স্বাদ হয়। এইবারে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে একটু পেঁয়াজটা সরিয়ে দিয়ে ওই তেলেতে এক চামচ রসুন বাটা এবং এক চামচ আদা বাটা আমি দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি নেব টমেটো পিউরি। টমেটো বাটা একটা গোটা বড় টমেটোকে আমি দিয়ে দিয়েছি। টমেটোর সাথে এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা শীতকালে এত সুস্বাদু রান্না, এই ভেটকি মাছ ফুলকপি দিয়ে। এবারে আমি সমস্ত মশলা এক চামচ চিনি, নুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত কিছু এক চামচ চা চামচের উঁচু উঁচু এক চামচ করে আমি দিয়ে দিয়েছি। এই সমস্ত মশলা এবং পেঁয়াজ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল দিচ্ছি। মশলা ভালো কষা হলে কিন্তু টেস্টের বেশি হয়। এইবারে কপি আলু ভাজা দিয়ে দিলাম আর একটুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার যে শিমটা আলাদা করে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আপনাদের নিশ্চয়ই খেয়ে দেখা হয়নি, এইভাবে একবার শিম দিয়ে করবেন, দেখবেন খুব ভালো হবে। আর ফুলকপি ভেটকি তো আমরা এমনি খেয়ে থাকি যারা আমিষ ভালোবাসে। শিম সেদ্ধ জলটা আমি ফেলে না দিয়ে এখানে কাজে লাগিয়ে দিলাম আর যে গরম জলটা বসিয়েছিলাম গরম জলও ঢেলে দিলাম। এইবারে ফুটে উঠলেই আমাদের তৈরি হয়ে যাবে। মাছগুলো দিয়ে দিলাম। চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে 10-12 মিনিট মতো ফুটলেই একদম ফুলকপি ভেটকি মাখন শিমের রসা একেবারে তৈরি
এটা ভাত দিয়ে খেতে খুবই সুন্দর। আজকের রেসিপি এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।